जन्माष्टमी उपलक्षे भगवान श्रीकृष्णर चरणे शतकोटी प्रणाम जानिए आजकेर आमी भगवान श्रीकृष्णर बला एमन किछु अमृत बाणी तोमादेर शेयर करब जेटा शुनले तोमार मन शांतिते भरे जाबे एवं पूर्णता लाभ करबे। भिडियो शुरू आगे एकटा रिक्वेस्ट करब, ठाकुरेर बाणी सुनते सुनते क्यों भिडियोटा बंध कर देवे ना, जदि ना भलो लागे एक भिडियोटा बंध कर दिन। किन्तु जारा भिडियोटा सुनबें तादेर काछे एकटाई अनुरोध राखब, ठाकुरेर बाणी चलाकालीन भिडियोटाके बंध ना करे भिडियोटा पुरोटा सुनबें, ताहले आपनार मन पूर्णताई भरे जाबे। चलुन ताहले आमरा शोनाबो ठाकुरे সেই অমৃত বাণীগুলি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ফলের আশা ছেড়ে কর্ম করে যাওয়া উচিত যেটা নিজের জীবনকে সফল বানাবে। সর্বদা সন্দেহ করে যাওয়া, মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব না অন্য জীবনে। ঠাকুর শ্রীকৃষ্ণ বলেছেন, উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই। উৎসাহী ব্যক্তি জগতও জয় করতে পারে। যে কোনো ব্যক্তি যা চাই জীবনে সেটা হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। আজ যা কিছু তোমার আছে সেটা আগে অন্য কারোর ছিল আর ভবিষ্যতেও কোনো কারোর হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন না ভবিষ্যতে আছে আর নাই বা আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তেই আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার কাছে কেউ ঘৃণিত নয় আবার কেউ প্রিয় নয়। যে ভক্তির সাথে আমার পূজো করে সে সর্বদা আমার সাথেই থাকে আর আমি তার সাথে। মাতৃঋণ কখনো সন্তান শোধ করতে পারে না। তিনি বলেছেন, নরকের তিনটি দরজা হয় কামনা, ক্রোধ এবং লোভ। শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে। মিথ্যাবাদী ব্যক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অনেকে মনে করে থাকেন যে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস, কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লক্ষ্যে ত্যাগ করাই হলো ত্যাগ বা সন্ন্যাস। মানুষের ব্যবহার ও চরিত্রই বংশের পরিচয় হয়। সম্মানিত ব্যক্তির কাছে অপমান মৃত্যুর থেকেও বড় হয়। ঠাকুর শ্রীকৃষ্ণ বলেছেন, কল্পনার থেকে সকল সুখের শুরু এবং অন্ত, যা দুঃখের জন্ম দেয়। আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। ঠাকুর শ্রীকৃষ্ণ বলেছেন, যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যেটা ঘটবে না তা কখনোই ঘটবে না। এই রকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। প্রত্যেক কাজকে ধৈর্য এবং কামনার সাথে করতে শেখো। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একটা উপহার দেওয়াকে তখনই আসল এবং পবিত্র বলে গণ্য করা হয় যখন সেটা আন্তরিকতার সাথে সঠিক মানুষকে
সঠিক সময়ে আর সঠিক জায়গায় দেওয়া হয়ে থাকে এবং উপহার দেওয়া ব্যক্তির মধ্যে কোনো ধরনের পাওয়ার আশা না থাকে। তপস্যায় পরম স্নেহ, বাকি সকলই মায়া। তোমার কর্মের দ্বারা কাউকে দুঃখ দিও না, যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। অতি গর্জনকারী মেঘ খুব কদাচিৎ বসে, তেমনি প্রকৃত বীর অকারণে বাক্য ব্যয় করে না। কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না। উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়া স্বাভাবিক। যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশ নেই। আত্মা অবিনাশী এবং অমর হয়, কিন্তু এই শরীরের বিনাশ অবশ্যম্ভাবী। চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফশূন্য হয়ে পড়তে পারে, সমুদ্র বিরাম হয়ে যেতে পারে, কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হয় না। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। জ্ঞানীর নিকট সত্য পরম ধর্ম। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না, আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ। যদি কোনো ঘটনায় মানুষ ভারপ্রাপ্ত হয় তবে তার পরাজয় হয়। আর যে মানুষ সব হারিয়ে শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী হয়। এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। মানুষের স্বভাব আচরণ আর কার্যই হল মানুষের আসল পরিচয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তন সংসারের নিয়ম। যাহাকে তুমি মৃত্যু বলে ভাবছ সেটাই তো জীবন। আমার তোমার ছোট বড় আপন পর সব কিছু মন থেকে মিটিয়ে দাও, তারপর দেখো সব তোমার, তুমি সবার। তোমার কি চলে গেছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি এই পৃথিবীতে আসার সময় কিছু নিয়ে আসনি, যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখান থেকেই দিয়েছো।